নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানাই। দেখুন, আজকের বিষয়বস্তুটা সম্পূর্ণরূপে আলাদা, প্রেম। এই প্রেম ছাড়া জীবনটা রুক্ষ মরুভূমির মতন কিন্তু হয়ে যায়। এমন কোনো মানুষ নেই যার জীবনে প্রেম আসেনি। কেউ বুঝতে পেরেছে, কেউ অ্যাচিভ করেছে, কেউ অ্যাচিভ করতে পারেনি। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু প্রেম আসে, কিন্তু এই প্রেমে সফলতা জায়গাটা সম্পূর্ণ কিন্তু গ্রহের উপর নির্ভর। এই শুক্রের রাশি পরিবর্তনে এই সাতটি রাশির নতুন প্রেম এবং পুরাতন প্রেম কামব্যাক করতে চলেছে। প্রেমের সাগরে হাবুডুবু খেতে চলেছে এই সাত রাশি। এই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি, কোন কোন এই সাত রাশি যাদের জীবনে নতুন প্রেম এবং পুরাতন প্রেমের হাতছানি আসতে চলেছে। প্রথমে আমি আপনাদেরকে জানাই, প্রেমের ক্ষেত্রে যারা বারবার বিফলতা হয়ে যাচ্ছে, একের পর এক প্রেম কেটে যাচ্ছে, প্রেম থেকে দুঃখ কষ্ট আসছে, তারা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন, যেখানে আপনারা গ্যারেন্টি সহকারে প্রেমের ক্ষেত্রে কিন্তু কাজ পাবেন। প্রথম আপনাদেরকে জানাই, প্রেমের ক্ষেত্রে তিনটি মুখ্য কারক গ্রহ আছে। একটি হচ্ছে শুক্র, একটি হচ্ছে মঙ্গল, আর একটি হচ্ছে চন্দ্র। এই তিনটি কিন্তু গ্রহ কিন্তু প্রেমের উপর ডিপেন্ড, অর্থাৎ আপনার জীবনে প্রেম কেমন হবে, শুক্র মঙ্গল চন্দ্র। এবং আপনার পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব এবং একাদশ ভাব, এই তিনটা ভাবকে কিন্তু দেখতে হবে। পঞ্চম, দ্বিতীয়, একাদশ, দেখতে হবে যে পঞ্চম ভাবে কোনো পাপগ্রহের দৃষ্টি নেই তো, বা পঞ্চম পতি আপনার বাই বার্থ চার্ট জন্মকুণ্ডলিতে আপনার দুর্বল নয় তো, বা পাপগ্রহের সঙ্গে অবস্থান করছে না তো, এই জায়গাটা কিন্তু একান্ত দেখা দরকার। এবং প্রেমের ক্ষেত্রে শুক্রের প্লেসমেন্ট, শুক্র কোন অবস্থাতে আছে, শুক্র আপনার ক্ষেত্রে বিপরীত রাজযোগ সৃষ্টি করছে কি না, মঙ্গলের প্লেসমেন্ট, চন্দ্রের প্লেসমেন্ট, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার। এটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে অবশ্যই যোগাযোগ করুন, যাদের একের পর এক প্রেম কেটে যাচ্ছে। প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট এসেছে যে স্যার, প্রেমের ক্ষেত্রে আমার সমস্যা হচ্ছে। দেখুন, সমস্যা তো প্রত্যেকের জীবনে কিছু না কিছু আছে। অনেক ক্ষেত্রে পুরাতন প্রেমও কিন্তু কামব্যাক করছে, যারা সঠিকভাবে প্রতিজ্ঞা প্রতিবেদন করছে প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবে। এই শুক্রের রাশি পরিবর্তনে প্রেমের জোয়ার, প্রেমের সাগরে ভাসতে চলেছে এই সাত রাশি। অর্থাৎ যারা প্রেমের ক্ষেত্রে সফলতা পাচ্ছে না, আবারও বলবো, অবশ্যই আপনারা যোগাযোগ করুন। তো কোন কোন এই সাত রাশি, প্রথম যে রাশির কথা বলবো প্রেমের ক্ষেত্রে সফলতা, নাম্বার ওয়ান রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু আপনারা এই সময় থেকে, এই 17 জুলাই থেকে আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে নতুন প্রেম আপনাদের আসবে, পুরাতন প্রেম আপনাদের কিন্তু ফেরার সম্ভাবনা প্রবল, যদি আপনার রাশিচক্রে গ্রহের অবস্থান ভালো থাকে। অর্থাৎ আপনার পঞ্চম পতি যদি পীড়িত না হয়, বা পঞ্চম ভাবের উপর কোনো যদি অশুভ গ্রহের দৃষ্টি না থাকে, বা শুক্র মঙ্গল যদি বা চন্দ্র ভালো থাকে, অবশ্যই কর্কট রাশির ক্ষেত্রে প্রেমের জোয়ারে, প্রেমের সাগরে ভাসতে চলেছে কর্কট রাশি। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো প্রেমের ক্ষেত্রে সফলতা পেতে চলেছে, সেই রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে দাম্পত্য সুখ তো পাবেনই পাবেন, এবং প্রেমের ক্ষেত্রে শুভ কানেকশান, পুরাতন প্রেম কামব্যাক, নতুন প্রেম আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা পেতে চলেছেন। তিন নম্বর যে রাশি, সে রাশির নাম প্রত্যেক অপেক্ষা করছেন, আমার রাশি নেই তো, সে রাশির নাম হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনারাও কিন্তু প্রেমের সাগরে কিন্তু ভাসতে চলেছেন, প্রেম আপনাদের জীবনেও কিন্তু আসতে চলেছে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেন। অর্থাৎ তিন নম্বর রাশি বৃশ্চিক রাশি, পুরাতন প্রেম কামব্যাক, নতুন প্রেম আসবে। চার নম্বর যে রাশি, সে রাশির নাম কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের সাগর, প্রেমের জোয়ার এক কথায়,
এবং দাম্পত্য সুখ, এই কয়টা কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে। নতুন প্রেম আসবে, পুরাতন প্রেম আপনাদের জীবনে কামব্যাক করবে। গ্রহগত অবস্থান অর্থাৎ শুক্রের রাশি পরিবর্তনে কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু সফলতা পেতে চলেছে। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি প্রেমের ক্ষেত্রে সফলতা পাবে, সে রাশি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের নতুন প্রেম, পুরাতন প্রেম কামব্যাক, এবং আপনাদের ক্ষেত্রে প্রেমের জোয়ারে কিন্তু আপনারাও ভাসতে চলেছেন, প্রেমের সাগরে। অর্থাৎ এই যারা নতুন ইয়ং জেনারেশন ছেলেরা আছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারাও সফলতা কিন্তু পেতে চলেছেন। এরপরের যে রাশি, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনারাও কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারাও কিন্তু সফলতা পাবেন। প্রেম আপনাদের জীবনে আসতে চলেছে, নতুন প্রেমের হাতছানি, পুরাতন প্রেম কামব্যাক, এই সম্ভাবনাগুলো বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এই শুক্রের রাশি পরিবর্তনে বৃষ রাশির ক্ষেত্রে গাঢ় প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা কিন্তু পেতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, বৃষ রাশির ক্ষেত্রে প্রেমের সাগর, প্রেমের জোয়ারে ভাসতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট পাবে, নতুন প্রেম আপনাদের জীবনে আসবে, প্রেমের ক্ষেত্রে সফলতা আপনারা পাবেন, এবং পুরাতন প্রেম ফিরার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। অর্থাৎ এই যে শুক্রের রাশি পরিবর্তন আপনাদেরকে করে তুলবে প্রেমের জায়গাটাতে কিন্তু সফলতা, এ কটি রাশি। যদিও দেখতে হবে আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট এর জায়গা, আপনার পঞ্চম ভাব, এই জায়গাগুলো কিন্তু দেখা দরকার, এবং চন্দ্র, শুক্র এবং মঙ্গল, এই জায়গাটা কিন্তু একান্তই দেখা দরকার। এর সাথে সাথে প্রেমের ক্ষেত্রে বেশ কিছু আশ্চর্য ক্রিয়া আছে, যে ক্রিয়াগুলো করলে যাদের প্রেম কেটে যাচ্ছে বা প্রেমের ক্ষেত্রে বারবার বাধা আসছে তারাও কিন্তু প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা পাবে। আমি যে এই সাতটি রাশির কথা বলছি কি না, এই সাতটি রাশি নিশ্চিত রূপে প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খেতে চলেছে, নতুন প্রেম আসবেই আসবে, এবং পুরাতন প্রেমও কামব্যাক করার সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলবে এই সাত রাশির মানুষের। অর্থাৎ নিজস্ব জন্ম পত্রিকা একবার হলে অ্যানালাইসিস করান, এবং সঠিক প্রতিজ্ঞা প্রতিবিধান এবং বিশেষ কিছু ক্রিয়া আছে যাতে প্রেম ভেঙে যাচ্ছে, কেটে যাচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আপনারা প্রেমের জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে সফলতা কিন্তু পাবেনি। নমস্কার।